বাঁকুড়া জেলায় অবস্থিত যদি কোনো ট্যুরিস্ট স্পট বাঙালিদের মন সবথেকে বেশি কেড়ে থাকে তাহলে সেটা মুকুটমণিপুর। ফান রুটের এই ভিডিও মুকুটমণিপুর ভ্রমণের এ টু জেড ইনফরমেশন পুরো পাবেন। একদিনের জন্য মুকুটমণিপুর ভ্রমণে গিয়ে আপনি পাবেন শহুরে জীবনের থেকে, দৈনন্দিন স্ট্রেসের থেকে একটু ব্রেক। তবে এই ভিডিওতে এগোনোর আগে চলুন আপনাদের আলাপ করিয়ে দিই প্রধান চরিত্রদের সঙ্গে। ভিডিওর প্রথমেই যাকে দেখলেন জানলার থেকে মুখ বাড়িয়ে কেত মারছে, এই নমুনার নাম হলো আকাশ। এরপর লাল জামায় আসছে চ্যানেলের আরেক হোস্ট দেবজিৎ, আর তার পেছনে আমার ক্যামেরা দখল করে রেখেছে সৌমিক, আর অবশ্যই আপনাদের আজকের বক্তা তথা এই চারজনের মধ্যে সবথেকে হ্যান্ডসাম আর ভালো দেখতে আমি অভিষেক। কমপ্লিট করছি আমাদের চার মূর্তিকে। আমার মুকুটমণিপুরে আজকে তাই প্ল্যান ছিল, ফেরার সময় কোথাও একটা গিয়ে ঘুরে সন্ধ্যের পর আমরা ফিরে যাব। তো মুকুটমণিপুর চলে এলাম, কাছাকাছি ছিল, এসে দেখছি ভালোই ইকো পার্কের মতোই ভিড়, এখানে ভালোই ভিড় আছে, দেখি যদি বোটিং টোটিং করা যায়। আর তো কিছু দেখতে পাচ্ছি না সেরকম, সবাই খুব মানে প্রচণ্ড লোক, প্রচুর লোক এসছে, পিকনিক হচ্ছে চারদিকে চারিদিকে, মানে গিজগিজ করছে লোকে, পিকনিক করছে। এখানে কিছু অ্যাডিশনাল কন্টেক্সট দিয়ে দিই, আসলে ডেটটা ছিল 1 জানুয়ারি, তাই পিকনিকের ভিড়টা অনেকটাই বেশি ছিল, আপনারা এমনি ডেট অ্যাভয়েড করবেন। তো আমরা দেখি বোটিংটার দিকেই যাব, আর ওই দূরে যে ড্যামের রাস্তাটা রয়েছে একটা হচ্ছে সোজা, একদম নদী বরাবর চলে গেছে রাস্তাটা, ওখানে কিন্তু প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়া অ্যালাউড না, ওখানে এখানকারই লোকাল টোটো বা অটো করতে হবে ওখানে ঘুরতে গেলে। ভাড়া কত? ভাড়া তো জানি না, হাজার টাকা হবে। আমরা দেখি বোটিংটার দিকে যাব। নৌকা বিহারে যাওয়ার আগে দেখে নি কিভাবে মুকুটমণিপুর পৌঁছবেন। কলকাতা থেকে মুকুটমণিপুরের দূরত্ব গাড়িতে 6 ঘন্টা মতো। আপনারা যারা বাই রোড যাবেন তারা নেবেন আরামবাগ জয়পুর জঙ্গল হয়ে মুকুটমণিপুর যাওয়ার, এটা বেস্ট রুট হবে, আর পথে পড়বে জয়পুর জঙ্গল। আপনারা চাইলে এখানে নেমে একটু ফটোশ্যুট করে নিতে পারেন। অন্য বাজেট অপশন হলো ট্রেনে আসা। রাতের বেলা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরে চলে আসুন বাঁকুড়া স্টেশন। স্টেশন থেকে ভাড়া করে নিন টোটো বা শেয়ার জিপ আর চলে যান বাঁকুড়া বাস স্ট্যান্ডে। ওখান থেকে পেয়ে যাবেন খাতড়া যাওয়ার অনেক বাস। মুকুটমণিপুর যাওয়ার জন্য খাতড়া হলো সবথেকে নিয়ারেস্ট বড় গ্রাম। এবার আসি কখন যাবেন। মুকুটমণিপুর লোক তো পুরো বছরই যায়, তবে আমার মতে বর্ষার সময় মুকুটমণিপুর সবথেকে সুন্দর। আর গরমকালটা অ্যাভয়েড করবেন, নাহলে আপনাদেরও বলতে হবে গরম লাগছে, তো গরম গরম লাগছে। এবার আসি থাকার জায়গায়। মুকুটমণিপুরে বাজেটে থাকার জন্য অনেক অপশন পাবেন। ইউথ হোস্টেল আছে, ইরিগেশন ডিপার্টমেন্টের গেস্ট হাউস আছে, এছাড়া পাবেন হোটেল মালঞ্চ অপরাজিতার মতন মিড রেঞ্জে ফ্যামিলি হোটেল। যদি আপনারা মুকুটমণিপুরের বেস্ট স্পট চান তাহলে সেটা কিন্তু হবে সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এই রিসর্টটি পাহাড়ের একদম উপরে নিরিবিলিতে এবং ভাইব আর এস্থেটিকটা খুব সুন্দর, অবশ্যই পিয়ারলেসও আছে। আমরাও নিজেদের গাড়ি করে এসেছিলাম। খাতড়ায় নেমে মা মহামায়া হিন্দু হোটেলে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, মাছ ভাত আর আলু পোস্ত, টেস্টও খুব ভালো ছিল। এবার আমরা চললাম টিকিট কাউন্টারের উদ্দেশ্যে। জনপথে 150 টাকা দিয়ে চললাম আমরা মন্দিরার উদ্দেশ্যে। বোটে চেপে বসলাম আর আরম্ভ হলো নৌকা বিহার। বন্ধুদের সাথে বোটে চেপে হাসি ঠাট্টা করতে করতে এনজয় করছিলাম। ভিডিওটা যদি এখন অবধি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দূরে দেখা যাচ্ছিল মুকুটমণিপুরের ড্যাম।
আমরা একটু ক্রিয়েটিভ ফটোগ্রাফি আর ভিডিও শট নিচ্ছিলাম। মাঝে মাঝে চোখে পড়ছিল অন্য যাত্রীদের নিয়ে চলা বিভিন্ন বোর্ডস। কংসাবতীর জলের ওপরে সূর্যের রিফ্লেকশনটা কিন্তু খুব সুন্দর লাগছিল। সূর্য মামা অস্ত যাবে যাবেই করছিল, আর এমন সময় এসে পৌঁছলাম আমাদের ফার্স্ট স্পট পরেশনাথ মন্দিরে। মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে গিয়ে জুতো খুলে দর্শন করলাম আর প্রসাদ খেলাম। জায়গাটা বেশ সাজানো গোছানো আর চারিপাশের ভিউসটাও ভালো। পরেশনাথ মন্দিরের পবিত্র পাথরের ওপর কিছু লোক উঠে ছবি তুলছে। এদেরকে দেখলে শুধু একটাই কথা মাথায় আসে, কেসে কেসে লোক রেতে ইয়ার ইয়াহ পর। আপনারা যারা আসবেন অবশ্যই এই পাথরের ওপর কিন্তু পা দেবেন না। একটু গল্প করে এবং আশেপাশটা দেখে আমরা চললাম নিচের দিকে একটু এক্সপ্লোর করতে। পরেশনাথের মন্দিরের আশেপাশে কিন্তু নানান স্টলগুলো লাগানো হয়েছে, টোটোতে এলে এই অবধিই আপনি যেতে পারবেন। দেবজিৎ সানসেটকে ব্যাকড্রপে রেখে কয়েকটা ছবি তুলল। দূর থেকে কংসাবতী আর কুমারী নদীর সঙ্গম দেখে আমরা চললাম ডিয়ার পার্কে। ডিয়ার পার্কের পথে যেতে যেতে চোখে পড়ল খুব সুন্দর একটা সানসেট। ডিয়ার পার্কে নেমে বন্ধুদের মধ্যে হাসি ঠাট্টা এবং মশকরা চলছিল। প্রায় 2.5 কিলোমিটার মতন হাঁটা পথ আছে ডিয়ার পার্কে যাওয়ার জন্য, যেখানে বোট নামাবে সেখান থেকে। তার জন্য টোটোর ব্যবস্থাও আছে, কিন্তু আমরা বন্ধুরা মিলে হাঁটা দিলাম। আমরা এখন ডিয়ার পার্কে ঢুকছি। এর আগে পরেশনাথে ঘুরে এলাম, দুটো নদীর মিলনস্থল দেখলাম, দেখে এখন ডিয়ার পার্কে যাবো। অনেকটাই হাঁটতে হবে, দেখি দেখা যাক কটা ডিয়ার দেখতে পাই, দেখা যাক। আর অনেস্টলি বলতে ডিয়ার পার্কে যাওয়ার থেকেও আমরা চারজন মিলে যে এই যে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিলাম এই অনুভূতিটাই খুব সুন্দর লাগছিল। আমরা চারজন মিলে হেঁটে চলেছি, দাঁড়াচ্ছি, গল্প করছি, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করছি, এই জন্যই তো ঘুরতে যাওয়া।
দেবজি, তুমি ভুতুরে বাড়ির দিকে যাচ্ছ? খুব অন্ধকার হয়ে যাচ্ছিল, তাই আমরা সোনার বাংলা পার্ক, একটা ছোট্ট বাচ্চাদের পার্ক আছে, ওইটা ঘুরেই ব্যাক করে গেলাম। ডিয়ার পার্কে যাওয়া হলো না, তবে এর দুঃখ কিন্তু একটুও নেই, কেননা আমাদের যেতে যেতে এবং ফেরত আসতে আসতে যা এনজয়মেন্ট হয়েছে সেটা কথায় বলে বোঝানো যাবে না। মুকুটমণিপুর একদিনের জন্য খুবই ভালো ডেস্টিনেশন, পাবেন নদী, ড্যাম এবং পাহাড়। আর এই নৌকা বিহারটা কিন্তু সত্যি খুব সুন্দর, আপনারা আসলে অবশ্যই এটাই নেবেন। ব্যাস, এভাবেই আমরা মুকুটমণিপুরে জার্নি শেষ করলাম। আসলে ক্রিসমাস এবং নিউ ইয়ারের জন্য মুকুটমণিপুরের রাস্তাগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল, চারিপাশে স্টলে প্রচণ্ড ভিড় ছিল। আমরা আবার স্টার্ট করলাম কলকাতার দিকে যাওয়ার জন্য। ভিডিওটা যদি এখন অবধি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মুকুটমণিপুরের অভিজ্ঞতা। দেখা হবে পরের এপিসোডে।